আসসালামু আলাইকুম। ফারজানা নাহিদ জানাচ্ছেন টিভিতে সন্ধ্যার খবর। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সরকারের পদত্যাগের এক দফা দাবির মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে গেছেন শেখ হাসিনা। বেলা আড়াইটায় তাকে নিয়ে একটি সামরিক হেলিকপ্টার ভারতের দিল্লিতে যায়, সেখান থেকে তিনি লন্ডনে যাবেন বলে জানিয়েছে ইন্ডিয়া টুডে। এ সময় তার সাথে ছিলেন ছোট বোন শেখ রেহানা। রিপোর্টে আরো জানাচ্ছেন রকনউদ্দিন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সরকারের পদত্যাগের এক দফা দাবির মুখে সোমবার দুপুরে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন শেখ হাসিনা। পদত্যাগ করে বেলা আড়াইটার দিকে একটি সামরিক হেলিকপ্টারে দেশ ছাড়েন শেখ হাসিনা। এ সময় তার সাথে ছোট বোন শেখ রেহনাকেও দেখা গেছে। হেলিকপ্টারটি ভারতের উদ্দেশ্যে ছেড়ে যায়। আগরতলার কথা শোনা গেলেও পরে জানা যায় দিল্লির স্থানীয় সময় 5:36 তাকে বহনকারী হেলিকপ্টারটি দিল্লির পার্শ্ববর্তী হিন্দন এয়ারবেজে অবতরণ করে। এ সময় তাকে ভারতের সামরিক বাহিনীর কর্মকর্তারা অভ্যর্থনা জানান, তবে তিনি সেখানে অবস্থান করবেন না, দ্রুতই লন্ডনে চলে যেতে পারেন বলে জানিয়েছে ভারতের গণমাধ্যম ইন্ডিয়া টুডে। সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের অধীনে 2008 নবম জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে জয়ী হয়ে প্রধানমন্ত্রী হন শেখ হাসিনা। এরপর 2014 দশম সংসদ নির্বাচন হয় একতরফা, যেখানে বিরোধী দলগুলো অংশ নেয়নি। 2018 একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও আগের রাতেই ব্যালটে সিল মারায় রাতের ভোট নামে পরিচিতি পায়। আর চলতি বছরের জানুয়ারিতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে তিনি আবারও প্রধানমন্ত্রী হন, তবে এ নির্বাচনেও প্রধান বিরোধী দলগুলো অংশ নেয়নি। নিজ দলীয় নেতাদের স্বতন্ত্র প্রার্থী করে ডামি প্রতিদ্বন্দ্বিতার আয়োজন করা হয়। ছয় মাসের মাথায় সরকারি চাকুরিতে কোটা সংস্কারের আন্দোলনকে কেন্দ্র করে ব্যাপক ছাত্র ও গণবিক্ষোভের মুখে পদত্যাগ করতে বাধ্য হলেন শেখ হাসিনা। রকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। গণরোষের মুখে পদত্যাগের পর শেখ হাসিনা দিল্লি পৌঁছেছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি। এনডিটিভি আরও জানায়, স্থানীয় সময় সন্ধ্যায় উত্তরপ্রদেশের গাজিয়াবাদ ইন্ডিয়ান এয়ারফোর্স বেস হিন্ডনে তাকে বহনকারী মিলিটারি উড়োজাহাজটি অবতরণ করে। দিল্লি থেকে 30 কিলোমিটার দূরে হিন্ডন এয়ারবেসটি অবস্থিত। সেখান থেকে কোথায় তাকে নেওয়া হয়েছে সেটা এনডিটিভি জানায়নি, তবে শেখ হাসিনা লন্ডনে যাবেন বলে ভারতীয় অন্যান্য গণমাধ্যম জানিয়েছে। ইতোমধ্যে শেখ হাসিনার ভারতে যাওয়া সহ যাবতীয় বিষয়ে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ব্রিফ করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। এদিকে সীমান্তে গণ্ডগোল হতে পারে এই আশঙ্কায় ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফকে সতর্ক করা হয়েছে বলে জানিয়েছে এনডিটিভি। এর আগে বাংলাদেশ থেকে মিলিটারি হেলিকপ্টারে করে শেখ হাসিনা এবং শেখ রেহানা আগরতলা পালিয়ে যান। দর্শক, আমরা যাব সহকর্মী তানজিদ সুমনের কাছে, তিনি আমাদের সাথে যুক্ত হচ্ছেন কারওয়ান বাজার এলাকা থেকে। তানজিদ, রাজপথে আন্দোলনকারীদের সবশেষ কি খবর আছে আপনার কাছে? সবশেষ খবর যদি বলি, উদযাপনের চিত্র চেঞ্জ হয়েছে। উদযাপনের চিত্র চেঞ্জ হয়েছে বলতে এই, এতক্ষণ আমরা দেখেছি রাজপথে নেমেছেন, তারা হই হুল্লোড় করেছেন এবং একটি জয়ধ্বনি আওয়াজ তুলেছেন, এখন সেই উদযাপনের চিত্রটি একটু চেঞ্জ হয়েছে। এই অর্থে বলছি, পরিবর্তনটা হচ্ছে এখন বাদ্যযন্ত্র নিয়ে তারা বাজাচ্ছেন এবং সেটি তারা উদযাপনের যে মাধ্যম সেটি করছেন। অর্থাৎ তারা এখন আনুষ্ঠানিকভাবে যেই উদযাপনের বিষয়গুলো থাকে সেই বিষয়গুলো তারা করছেন এবং এখনও মহাসড়কে তারা অবস্থান করছেন, মহাসড়কে অবস্থান করছেন এবং একবার এই পার একবার ও পার, অর্থাৎ রাস্তার এ মাথা থেকে ও মাথা তারা প্রদক্ষিণ করছেন। এবং শুধুমাত্র কারওয়ান বাজারের এই এলাকা নয়, রাজধানীর মোটা দাগে আপনি বলতে পারেন সব এলাকার চিত্র একই। এবং একটি জিনিস জানিয়ে রাখি যে এর মাঝেও একটি পক্ষ থাকে আসলে, যেটিকে আমরা ইন্ডিকেট করি হচ্ছে তৃতীয় পক্ষ। বেশ কিছু অঘটন আমরা রাজধানীতে শুনতে পাচ্ছি, এমনকি দেখতেও পাচ্ছি। যদি বলি যে বেশ কিছু ভবনে আগুন লাগার ঘটনা ঘটলো এবং আমরা দেখেছি বিভিন্ন ভবনের প্রধান ফটক উত্তেজিত লোকজন ভেঙে চুরে ফেললেন এবং বেশ কিছু মোড়ালো আমরা ভাঙতে দেখেছি। পুলিশ বক্সের বিষয়গুলো তো আগে থেকে চলছে, আজও দেখেছি। এবং আমি যদি বলি, আমার সাথে আমার সহকর্মী রয়েছেন, তিনি রাজধানীর কয়েকটি জায়গা ঘুরে এসেছেন এবং তার মাধ্যমে আমি বেশ কিছু তথ্য পেয়েছি যে রাজধানীতে শুধুমাত্র উল্লাস হচ্ছে বিষয়টি
যেমন আছে তার সাথে বেশ কিছু ঘটনা ঘটেছে। আমি আমার সহকর্মী সাগরের কাছে একটু জানতে চাই যে সাগর, আপনি তো বেশ কিছু জায়গায় ঘুরে এলেন এবং উল্লাসের চিত্র আমরা সারাদিনই জানাচ্ছি, রাতেও উল্লাস চলছে এবং আপনি এখনও দেখতে পাচ্ছেন অনেক মানুষ রাস্তায়, কী দেখলেন আসলে? উল্লাসের পাশাপাশি বাড়িঘর থেকেও দেখছি আমরা পরিবারের সদস্যরা বেরিয়ে এসছেন উল্লাস করতে, আসলে চিত্রটা একটু যদি দর্শকদের জানাবেন। একদম দুপুর 2টার পর থেকে আমি দেখলাম যে রাজধানীতে যে সকল জায়গায় পুলিশ রয়েছিলেন, পুলিশ চলে গেলেন এবং এরপরে দেখতে পেলাম যে রাজধানীর বিভিন্ন মোড় থেকে শিশু থেকে শুরু করে একদম বৃদ্ধ পর্যন্ত সব বয়স মানুষ রাস্তায় নেমে এসেছেন এবং এরপরই তারা বিভিন্নভাবে তাদেরকে বিজয় উল্লাস যেটি বলে সেটি তারা করছেন এবং তাদের মধ্যে দেখেছি যে তারা স্লোগান দিচ্ছেন, দেশাত্মবোধক গান গাইছেন এবং তারা বলছেন যে বহুদিন পর তারা স্বাধীনতার একটি স্বাদ পাচ্ছেন, অর্থাৎ তারা মনে করছেন যে স্বাধীনতার যুদ্ধের পরে নতুন একটি স্বাধীনতা তারা পেয়েছেন। কেন এই স্বাধীনতাটাকে কেন তারা তারা মনে করছেন যে বিগত বেশ কিছু বছর প্রায় 1.5 যুগ ধরে একটি দল ক্ষমতায় ছিল এবং তারা বলছেন যে তারা ক্ষমতা থাকার কারণে অনেক দিন যাবৎ ধরেই তারা তাদের মতের যেই মত প্রকাশের স্বাধীনতা সেটি তারা পাচ্ছিলেন না, তারা ঠিকমতো ফেসবুকে ভাষাও লিখতে পারছিলেন না, অর্থাৎ একরকম বলা যায় তারা আসলে বাক স্বাধীনতাহীন অবস্থায় ছিলেন। তো আজকের এই বিজয়ের মধ্য দিয়ে বা এই সরকার পতনের মধ্য দিয়ে তারা মনে করছেন যে বাংলাদেশে নতুন একটি সূর্য উদয় হয়েছে, নতুন স্বাধীনতার সূর্য উদয় হয়েছে এবং আগামী বাংলাদেশ যেটি কিনা এই বিগত বছরগুলোতে তারা যেভাবে করে অভিজ্ঞতা করেছেন সেই অভিজ্ঞতার বাইরে যে একদম সুখী সমৃদ্ধ এবং যেখানে আসলে সব দল এবং সব মতের মানুষ মিলেমিশে থাকতে পারবে, সব ধর্মের মানুষ একসাথে থাকতে পারবে, এরকম একটি বাংলাদেশ তারা স্বপ্ন দেখছেন। সাগর, মিরপুর ঘুরেছেন, মোহাম্মদপুর ঘুরেছেন, সংসদ ভবন এলাকা ঘুরেছেন, ধানমন্ডি ঘুরেছেন, কোনো কিছু আমরা অনেক ঘটনা জানতে পারছি যে হয়তো কোথাও কোথাও মানে কোনো স্থাপনায় মানে উত্তেজিত তো কিছু ব্যাপার থাকে, একটা পক্ষ থাকে, তো এরকম কিছু দেখেছেন? এটিও সত্য যে আসলে ছাত্র জনতার এই যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানের ফলে যে বিজয়টি হয়েছে সেই বিজয়টি আমরা দেখাবো। আমরা 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 দেখছি যে আমাদের নিচেই দেখা যাচ্ছে যে আসলে প্রচুর মানুষ এখনও হাঁটাচলা এখনও আসলে বিজয় মিছিল করছেন এবং একই সাথে আমরা এটিও দেখেছি যে এই বিজয় মিছিলের মধ্যেও কিছু কিছু জায়গায় কিছু প্রতিষ্ঠান ভাঙাচোরা করা হয়েছে, আগুন দেওয়া হয়েছে, গাড়িগুলোতে জ্বালিয়ে দেওয়া হয়েছে। তো আমরা মনে করছি আসলে ছাত্র জনতার যে আন্দোলন যে গণ অভ্যুত্থানে পরিণত হয়ে আজকে সরকার পতনের দিকে চলে গিয়েছে এবং সেখান থেকে একটি বিজয় লাভ হয়েছে, এর মাঝেও কিছু সুযোগসন্ধানী ব্যক্তি আছেন যারা কিনা এই এই বিজয় উল্লাসের মধ্য দিয়ে তারা আসলে তাদের নিজেদের যে স্বার্থ সেই স্বার্থ তারা আসলে উদ্ধার করতে চাচ্ছেন। সাগর, বিষয়টি আসলে খুবই সিগনিফিকেন্টলি বলেছেন, ধন্যবাদ। আসলে অনেক ঘটনাই ঘটছে কিন্তু সব কিছু ছাপিয়ে আসলে সাধারণ মানুষের যে উল্লাস সেই উল্লাসের চিত্রটি আমাদের চোখে পড়েছে এবং সব ধরনের মানুষ রাস্তায় নেমেছেন, উল্লাস করছেন, তারা বলছেন জাতি দেশ সমাজ গঠনে নতুনভাবে এই বাংলাদেশ গড়ে তোলা হবে এবং সেটি তরুণ প্রজন্মই গড়ে তুলবে। শেখ হাসিনার পতনের খবর ছড়িয়ে যাবার সাথে সাথে মানুষের ঢল ছিল গণভবনমুখী, ছাত্র আর সাধারণ মানুষের সেই স্রোত মিলে যায় শাহবাগ ছাড়িয়ে বহুদূর, গণভবনে প্রবেশ করে হাজারো মানুষ, তবে খালি হাতে বের হননি একজনও। শেখ হাসিনার সরকারি বাসভবনে আসবাবপত্র থেকে শুরু করে তার ব্যবহৃত সকল কিছুতেই ভাগ বসান সাধারণ মানুষ, এ সময় উল্লাসে ফেটে পড়ে সবাই। নাজিবুর রহমানের রিপোর্ট, ছবি তুলেছেন সাব্বির হোসেন মার্শাল। এমন চিত্র এর আগে দেখা গেছে শ্রীলঙ্কায়। গত কয়েকদিনের মনের বাসনা পূরণ করতে সরকার প্রধানের পদত্যাগের পরপরই গণভবনে ঢুকে পড়ে হাজার হাজার মানুষের স্রোত, যাদের চোখে মুখে ছিল বিজয়ের ছাপ। গণভবন থেকে বের হতেই কারো হাতে মুরগি, কারো মাথায় চেয়ার, কোলে তুলে নিয়েছেন ফ্যান। খাবার সামগ্রীও নিতে ভুল করেননি সাধারণ জনতা। শাহবাগের সেই গণস্রোত মিছিল নিয়ে একে একে প্রবেশ করে সরকার প্রধানের এই বাসভবনে। যে গণভবনের মধ্যে কি আছে না আছে সবসময় ভেবেছি কোনো অকেশন বা কিছুতে তো যেতে পারবো, কিন্তু এরকম একটা সময় যে আসতে হবে আমি কখনোই ভাবিনি। এই 2024 সালে দ্বিতীয় মুক্তিযুদ্ধ হয়েছে, 1971 সালে যেই মুক্তিযুদ্ধ হয়েছে আজকে বাংলাদেশের দ্বিতীয় মুক্তিযুদ্ধ হয়েছে এবং স্বৈরাচারের পতন হয়েছে। বাংলাদেশ কোনো দুর্নীতি থাকবে না, আমাদের রক্তের টাকা বাংলাদেশ চলে, আমরা কেন দুর্নীতি করতে দিই, বাইরে বাঁচার কথা দিব না কোনো একটা টাকা।
এই স্রোতে শুধু ছাত্র নয়, ছিল পরিবার পরিজন নিয়ে আসা নানা বয়সী মানুষ। আশেপাশের এলাকা শুধু নয়, দূর দূরান্ত থেকে গণভবনমুখী হাজারো জনতা। ভবনের গেট দিয়ে ঢুকেই প্রতিটি কক্ষ আর সবুজে ঘেরা প্রান্তর দেখেন মানুষ, আর তা ফ্রেমে বন্দি করতে শুরু হয় প্রতিযোগিতা। সরকার প্রধানের পদত্যাগের পরপরই তার নিরাপত্তায় নিয়োজিত সবাই গণভবন ছেড়ে যায়। তার পরপরই কাঙ্ক্ষিত সেই বাসভবনে পা রাখেন ছাত্র জনতার বিশাল মিছিল। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। রাজধানীর পথে পথে গণমানুষের উল্লাসের রঙে রঙিন হয়েছে 5 অগস্টের স্মৃতি বহুদিন। বিজয়ের এই মিছিলে বাদ পড়েনি কেউ। দিন মজুর, রিক্সা চালক, ভিক্ষুক থেকে শুরু করে চাকুরিজীবী, চিকিৎসক, প্রকৌশলী, শিক্ষক, শিক্ষার্থী, গৃহিণী সবাই যুক্ত হয়েছেন রাজধানীর উত্তাল রাজপথে। তারা বলছেন স্বৈর শাসনের অবসান হওয়ায় এই উচ্ছ্বাস। হাসান মাহমুদের রিপোর্ট। শত শত শহীদের রক্তভেজা দাবির সফল পরিসমাপ্তি নিয়ে রাজধানীর রাজপথ দেখেছে এক উত্তাল রঙিন দিন। কেন্দ্রীয় শহীদ মিনার আর আন্দোলনের সূতিকাগার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব পথে ছাত্র জনতার একদফা দাবির পক্ষে ঘর থেকে বের হতে দ্বিধাহীন মানুষের উল্লাসে ফেটে পড়ে ঢাকা। যে জাদুর শহর ঢাকা, তাতে আজ নেই চিরচেনা যানজট, শুধু মানুষে মানুষে ঠাসা। একদফা দাবির পক্ষে উল্লাস আর উচ্ছ্বাসের মিছিল বাদ ভাঙা জোয়ারে ফেটে পড়ে সড়কে সড়কে। নারায়ণগঞ্জ থেকে এসেছে মানুষ, এসেছে গাজীপুর, টাঙ্গাইল, কেরানীগঞ্জ থেকে। সব পথ মিশে একাকার হয়েছে আনন্দ আর উচ্ছ্বাসের আয়োজনে। পিতামাতার হাত ধরে সন্তান এসেছে রাজপথে ছাত্র জনতার উচ্ছ্বাস দেখতে। ইতিহাসের অনন্য এই ছাত্র জনতার বিজয়ে সামিল হয়েছে নিম্নবিত্ত, মধ্যবিত্ত সকল শ্রেণী পেশা। যুক্ত হয়েছে কৃষক, শ্রমিক, চিকিৎসক, প্রকৌশলী, শিক্ষক। মিছিলে যুক্ত হয়েছে লাখো শিক্ষার্থী। রাজপথে যুক্ত হয়েছে শিশু, যুবক আর ধর্ম বর্ণ নির্বিশেষে লাখো লাখো মানুষ। তাদের দাবি সব হত্যার বিচার। ছাত্র জনতার একদফা দাবির পক্ষে কোথাও কোথাও হয়েছে মিষ্টি বিতরণ। এমন উল্লাসকে পুঁজি করে কেউ যেন কোনো লুটতরাজ কিংবা হামলা করে ধ্বংসাত্মক কার্যকলাপ চালাতে না পারে, সেদিকেও সজাগ থাকার পরামর্শ এই সব সাধারণ উল্লাসকামী মানুষের। হাসান বা মুদ, এনটিভি নিউজ, ঢাকা। ছাত্র জনতার বিজয় অর্জিত হয়েছে উল্লেখ করে সবাইকে ধৈর্য ধারণ এবং শান্ত হবার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এক অডিও বার্তায় তিনি এই আহ্বান জানান। আমাদের ছাত্র জনতার বিজয় অর্জিত হয়েছে, এখন সবচেয়ে বড় প্রয়োজন যেটা আছে হচ্ছে ধৈর্য ধরে শান্ত হয়ে আমাদের সামনের দিকে এগিয়ে যাওয়া। বড় প্রয়োজন এখন শান্ত থাকা, ধৈর্য থাকা, প্রতিরোধ প্রতিহিংসার মধ্যে না যাওয়া, এবং এটাই এখন প্রয়োজন জাতির জন্য, আমাদের সকলের জন্য, ছাত্র জনতার জন্য এটাই সবচেয়ে প্রয়োজন, শৃঙ্খলার মধ্যে রাখা। পরাক্রমশালী প্রধানমন্ত্রী থেকে গণ অভ্যুত্থানের মতো করুণ পরিণতি নিয়ে দেশ ছেড়ে পালালেন বঙ্গবন্ধু শেখ মুজিবের কন্যা শেখ হাসিনা। 2009 সালে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর টানা 4 মেয়াদে দৌর্দণ্ড প্রতাপে ক্ষমতায় থাকাকালে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে গোপনে পদত্যাগ পত্র দিয়ে হেলিকপ্টার যোগে ভারতের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন তিনি। রিপোর্টে আরো জানাচ্ছেন নজরানা চৌধুরী। শেখ হাসিনার নেতৃত্বে 2008 সালের 29 ডিসেম্বর নির্বাচনে বিপুল জয়লাভ করে আওয়ামী লীগ। এরই ধারাবাহিকতায় 2009 সালের 6 ডিসেম্বর প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন শেখ হাসিনা। সরকারের প্রধানমন্ত্রী পদের কর্তব্য, এরপর টানা 15 বছরেরও বেশি সময় ধরে তার নেতৃত্বেই বাংলাদেশ পরিচালিত হয়।
এ সময়ে বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপি সহ বিরোধী রাজনৈতিক দলগুলোকে বিভিন্ন পন্থায় দুর্বল বা অকার্যকর করে দেয়া হয়। নির্বাচনের আইনি প্রক্রিয়ায় পরিবর্তন এনে বিরোধী দলগুলোকে কৌশলে বিরত রাখা হয় নির্বাচন থেকে, যার ফলে 2014, 2018 ও সবশেষ 2024 সালে একতরফা নির্বাচনে জয়লাভ করে সরকার গঠনের মাধ্যমে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন শেখ হাসিনা। কিন্তু সম্প্রতি কোটা আন্দোলনকে কেন্দ্র করে দেশের সাধারণ শিক্ষার্থীরা আন্দোলনে নামে, এরই ধারাবাহিকতায় দেশজুড়ে ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটে। তারপরও ছাত্র জনতাকে ঘরে রাখা যায়নি, প্রথমে বিচার দাবি, পরে সরকার পতনের দাবিতে তারা রাস্তায় নামে। এরই ফলশ্রুতিতে ব্যাপক জনরোষের মুখে সোমবার রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র পেশ করেন শেখ হাসিনা। এরপর সামরিক এক হেলিকপ্টার যোগে ছোট বোন শেখ রেহানাকে সাথে নিয়ে বাংলাদেশ ছাড়েন শেখ হাসিনা। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। লুটতরাজ ও বিশৃঙ্খলা বন্ধে ব্যবস্থা নিতে সেনাবাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সন্ধ্যার পর বঙ্গভবনে তার সাথে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাতে এই আহ্বান জানান তিনি। সৌজন্য সাক্ষাতে অংশ নিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আরেক নেতা মির্জা আব্বাস, নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, জাতীয় পার্টির জিএম কাদের, আনিসুল হক এবং মজিবুল হক চুন্নু, হেফাজত ইসলামের মামুনুল হক ও মুফতি মনির কাশিমি, জামায়াতে ইসলামের ডাক্তার শফিকুর রহমান এবং শেখ মোহাম্মদ মাসুদ, জাকির পার্টির শামীম হায়দার, বাংলাদেশ খেলাফতে মজলিসের মাওলানা জালালউদ্দিন আহমেদ, গণসংহতি আন্দোলনের জুনায়েদ সাকি, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলে রাব্বি, ফিরোজ আহমেদ সহ অনেকে। মানুষ ঘর থেকে বেরোতে পারছে না, সাধারণ মানুষ এখন অতি বিপদের সম্মুখীন, আপনারা তাদের রক্ষা করেন, তাদের রক্ষা করেন। হ্যাঁ জানি পুলিশ বাহিনীর প্রতি আক্রোশ আছে, কিন্তু তাদেরকে প্রয়োজন আছে এবং তারাই এই রুট লেভেল পর্যন্ত শৃঙ্খলা সবসময় তাদের হাতেই আপনার শৃঙ্খলা রক্ষা হয়ে থাকে। এখানে কোনো বিতর্কের ইয়ে নাই, এই যেভাবে আমাদের গোয়েন্দা প্রধান অমিত শাহ বললেন যে থানা লুট হয়ে গেল, অস্ত্র লুট হয়ে গেল এবং হত্যাও করেছে অনেককে, এইগুলো মধ্যে যদি অ্যাড্রেস না করা হয়, এবং আমার মনে হয় আপনাদের মত থাকবে যে আমাদের সেনাবাহিনী যেন শিক্ষার্থী বিক্ষোভের মুখে বাংলাদেশ ছেড়ে ভারতে পালিয়ে গেছেন শেখ হাসিনা। তার রাষ্ট্রীয় বাসভবন গণভবনের দখল নিয়েছে ছাত্র জনতা। বিশ্ব গণমাধ্যমগুলোর শীর্ষ খবরে জায়গা করে নিয়েছে বাংলাদেশের গণ অভ্যুত্থানের এই সংবাদ। আল জাজিরা বলছে 300+ মানুষকে হত্যার পর সেনাবাহিনী হেলিকপ্টারে করে দেশ ছেড়ে পালিয়ে গেছেন শেখ হাসিনা। পালানোর আগে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন। ঢাকার রাজপথে নেমেছেন লাখো মানুষ, পুরো রাজধানী জুড়ে মানুষের ঢল। বাংলাদেশের সেনাবাহিনী প্রধান রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলছেন। বিবিসি বলছে পদত্যাগ করে দেশ থেকে পালিয়েছেন শেখ হাসিনা। বিক্ষুব্ধরা তার রাষ্ট্রীয় বাসভবনে ঢুকে তছনছ করে দিয়েছেন। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি তার পলায়নের খবর দিয়ে শেখ হাসিনা এখন দিল্লি রয়েছেন বলে জানিয়েছে। একাধিক আন্তর্জাতিক মিডিয়া বলেছে হাসিনা সর্বশেষ লন্ডনে আশ্রয় নিতে পারে। গণমাধ্যম বিবিসি বলেছে বাংলাদেশ ছেড়ে পালিয়ে যেতে শেখ হাসিনাকে মাত্র 45 মিনিট সময় দেওয়া হয়েছিল। ইতোমধ্যে শেখ হাসিনার ছেলে সাজিব ওয়াজেদ জয়ের বরাত দিয়ে বিবিসি বাংলা জানিয়েছে শেখ হাসিনা আর রাজনীতি করবেন না। অন্তর্বর্তীকালীন সরকার গঠন বিষয়ে জানতে আমরা যাচ্ছি বঙ্গভবনে। আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মুকসিমুল আহসান। মুকসিমুল, সরকার গঠন প্রক্রিয়া সবশেষ কি খবর আপনার কাছে আছে? সরকার গঠন প্রক্রিয়ার সবশেষ খবর বলতে আমরা এটা এই মুহূর্তে বঙ্গভবনে যেতে আসছি। আমরা দেখছি যে অনেক আগেই মূলত যাদের সঙ্গে রাষ্ট্রপতি সাক্ষাৎ তারা জিতে গেছেন, কিন্তু এর ভিতরে আমরা দেখলাম যে ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নেতারা 3 আগে প্রবেশ করেছিলেন
পরে আরো তিনজন আরো দুজন প্রবেশ করেছেন। এছাড়া বিভিন্ন ভাবে একজন দুজন করে বিভিন্ন যারা আমন্ত্রিত অতিথি তাদেরকে আমরা প্রবেশ করতে দেখছি। এবং এর বাইরে আমরা যদি বলি বঙ্গভবন এলাকাটায় অনেকটাই সুরক্ষিত এবং এই জায়গাটা নিরাপত্তা বেষ্টনীর মধ্যে রয়েছে, কিন্তু চতুর্পাশেই বলা যায় উৎসুক হাজারো মানুষ অপেক্ষা করছেন যে এখান থেকে আজই নতুন মন্ত্রী কোন নতুন কোন সরকার গঠনের প্রক্রিয়া শুরু হয় কিনা, কিংবা রাষ্ট্রপতি কি বলেন, কিংবা সেনা প্রধান তিনি আসলে আবার কোনো বক্তব্য দিবেন কিনা। যদিও গণ বঙ্গভবনের বাইরে আমরা দেখছি ঠিক এই এলাকাটি নিরাপত্তা বেষ্টনী থাকলেও এর খুব কাছেই সেই বঙ্গবন্ধু জমিতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়, সেখানে আমরা দেখেছি আগুন জ্বলছে এবং কিছুক্ষণ আগে আমরা ফাঁকা গুলির আওয়াজও এখানে পেয়েছি। এবং বলা যায় যে বঙ্গভবন এলাকাটা নিরাপদ এবং এর আশপাশে যারা অপেক্ষা করছে তারা মিছিল স্লোগানে মুখরিত করে রেখেছে বঙ্গভবন এলাকা। বিভিন্ন বয়সী মানুষদের আমরা সেই বিকেল থেকেই দেখছি বঙ্গভবন এলাকায় আশপাশে অপেক্ষা করছেন এবং যখন একটি গাড়ি ঢুকছে সেটি সেনাবাহিনীর গাড়ি হলে তাদেরকে স্যালুট জানাচ্ছে। অন্য রাজনৈতিক দল যারা এখানে প্রবেশ করেছে, বিশেষ করে বিএনপি, জামাত ইসলামী, হেফাজত ইসলাম, খেলাফত মসজিদ, ইসলামী শাসনতন্ত্র, ইসলামী আন্দোলন এবং যদি বলা জাতীয় পার্টি, এর বাইরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আফিফ নজরুল তিনিও প্রবেশ করেছেন। এরকম বেশ কয়েকজন আমন্ত্রিত অতিথি এখানে প্রবেশ করেছেন। এখন এই প্রবেশের পরে সেনাবাহিনী প্রধান আগেই তার বক্তব্যে তিনি বলেছেন যে আজকে রাতের ভিতরেই হয়তো তারা কোনো সিদ্ধান্তে যাবে, কিন্তু সেই সিদ্ধান্ত কখন হবে, নতুন সরকার কখন গঠিত হবে, কিংবা নতুন সরকারের দায়িত্বে যারা থাকবেন তারা প্রধান কে হবেন, কিংবা অন্য কে কি কোন দায়িত্বে পাচ্ছে, সেই বিষয়গুলো এখনো এক ধরনের ধোঁয়াশা রয়েছে। কেউ বলছেন যারা বিভিন্ন ক্ষেত্র থেকে বিভিন্ন রাজনৈতিক দলের যে প্রতিনিধিরা প্রবেশ করেছেন এবং তাদের যে প্রতিনিধি বাইরে রয়েছেন তাদের কাছ থেকে শুনে একটি বিষয়ে বোঝা যাচ্ছে যে আপনার বলা যায় যে এখনই তারাও অনেকটা স্পষ্ট না যে কোন প্রক্রিয়ায় কিভাবে আগাচ্ছে। সুতরাং একটি কথা এভাবে বলে দেওয়া যাবে না যে অমুক দল থেকে অমুক আসবেন, কিংবা কেউ মানে এর ভেতরে যারা প্রবেশ করেছেন তারা কেউ আসবেন না, এরকম কোনো কিছুই বলা সম্ভব হচ্ছে না। এবং মূলত আমরা যতটুকু ধারণা করছি এখান থেকে বঙ্গভবনের গেটে দাঁড়িয়ে আমরা যারা অপেক্ষারত সাংবাদিক রয়েছি, আমাদের কাছে যে জিনিসটি মনে হয়েছে যে এখান থেকে হয়তো একটি আলোচনা হতে পারে বা আলোচনা হবে, দুটি বিষয়ে মূলত এখানে আলোচনা হবে। প্রথমত উদ্ভূত পরিস্থিতিতে এখন দেশ কিভাবে শান্ত করা যায়, এবং দ্বিতীয়ত এই দেশ শান্ত করার জন্য যে সরকারটি গঠিত হবে অন্তর্বর্তীকালীন সরকার, সেই অন্তর্বর্তীকালীন সরকারে কে কোন দায়িত্ব পালন করবে, সেটি আরেকটি বিষয় জানিয়ে রাখি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যাদের হাত ধরে আজকের এই সরকার পতন কিংবা নতুন প্রেক্ষাপটে বাংলাদেশ, সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তিনজন প্রতিনিধি যেমন ভিতরে প্রবেশ করেছে আমরা শুনেছি, পথে রয়েছে নাহিদ তাজিদ সহ হাসনাত সহ অন্যরা, তো হয়তো তাদেরকে কোনো ব্যারিয়ারই দেওয়া হয়নি যে তারা কয়জন প্রবেশ করতে পারবে, হয়তো সব সমন্বয়ে প্রবেশ করতে পারবে, কারণ আমরা আগে যে তিনজন সমন্বয়ে সেখানে প্রবেশ করতে দেখেছি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভিতরে একজন আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি যেটি এআইবি নামে পরিচিত সেখানকার একজন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের একজন এবং বিশ্ববিদ্যালয়ের একজন প্রথম সারি যে ছয়জন আমাদের প্রতি বিভিন্ন হেফাজতে কিংবা বিভিন্ন সময় আন্দোলনে তারা আসলে দিন জাতি যাদের মুখপাত্র হিসেবে ঢুকেছে তাদের কাছে তারা আসলে আমরা শুনছি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্য যে সংগঠনটা রয়েছে তাদের সঙ্গে আমরা কথা বলে যতটুকু জানতে পেরেছি যে তারা সবাই পথে রয়েছেন এবং তারা এখানে প্রবেশ করবেন। রাজনৈতিক দলগুলোর নেতারা যেমন এখানে প্রবেশ করেছে ঠিক তেমনি আমরা প্রতিটি রাজনৈতিক দলের সহযোগী সংগঠন বা ছাত্র সংগঠন তাদের নেতাদেরও প্রবেশ করতে দেখেছি। সব মিলিয়ে বলা যায় যে বঙ্গভবনের ভেতরে তারা অবস্থান করছে, নতুন অনেকে আসছে, সুতরাং এটি এখনই শেষ হয়ে যাচ্ছে কিংবা তারা খুব দ্রুত বেরিয়ে যাবে এটি মনে হচ্ছে না, বরং এখানে আরো কিছুটা সময় লাগতে পারে। যেহেতু গত প্রায় 15.5 বছর একটি প্রেক্ষাপটে বাংলাদেশ ছিল এবং গত প্রায় 15.5 বছর এক ধরনের শাসন ব্যবস্থা বা একই নেতৃত্বের ভিতরে ছিল, এখন হয়তো সেই নেতৃত্ব পরিবর্তন হয়ে
কেউ বলছেন জাতীয় সরকার হতে পারে, কেউ বলছেন অন্তর্বর্তীকালীন সরকার আপদ। তো এই সংকট সমাধানের জন্য তারা আসবেন এবং আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জন্য তাদের সঙ্গে কথা বলেছি। তারা বলছেন এই তারা এটিকে কোন অবস্থাতেই বিজয় হিসেবে মেনে নিতে চাচ্ছেন না। তারা বলছেন এটি তাদের আন্দোলনের প্রাথমিক সাফল্য, কিন্তু তাদের যে ভাই হারিয়েছে, তাদের যে বোন হারিয়েছে, তারা যে সহপাঠী শিক্ষার্থীদের হারিয়েছে, যাদের তাজা প্রাণ অল্প বয়সে ধরে গেছে, সেই প্রত্যেকটি প্রাণের বিচার তারা চান এবং সুস্থ বিচার চান, সব সহিংসতার বিচারও তারা চান। তার এই সবগুলো বিচার হলে তারা বলছেন তাদের হয়তো তাদের সহপাঠী, তাদের বন্ধু, তাদের স্বজন এবং অনেক নিরীহ মানুষ যারা মারা গেছেন, অনেক কিছু যারা মারা গেছেন, তাদের সবার এবং সেই বিচার প্রক্রিয়ার মধ্যে দিয়ে তাদের আন্দোলনের চূড়ান্ত সাফল্য আসবে বলে তারা মনে করছেন। এবং একেবারে শেষে এসে যে কথাটি বলতে পারি সেটি হচ্ছে বঙ্গভবন এলাকার ভেতরে অনেক নিরাপত্তা রয়েছে, শান্তিপূর্ণ পরিবেশ রয়েছে, বাইরে বাইরে অপেক্ষমান হাজারো মানুষ মিছিল স্লোগান মুখরিত করে রেখেছেন। এবং এবারে আমরা যাচ্ছি সহকর্মী নূর হোসেনের কাছে, তিনি আছেন তেজগাঁও এলাকায়, সেখানে ব্রিফ করছেন সমন্বয়কারীরা, আমরা সেখানে যুক্ত হচ্ছি। বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সারা দেশে ভয়াবহ রকমের সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর পাইতারা চলছে। আমরা ভালো করেই জানি এই দাঙ্গা লাগানোর পাইতারা কাদের, পরাজিত গোষ্ঠী। তারা এখনও আমাদের এই আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য এই পাইতারা করবে। তো আমি এ ব্যাপারে বলার জন্য অনুরোধ করছি আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল হানান মাসুদকে। দর্শক, আমরা আবারও যাচ্ছি তেজগাঁও এলাকায়, সেখানে ব্রিফ করছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারীরা। ব্যবস্থা বিলোপের দাবিতে, এক দফা দাবিতে আন্দোলনে যেতে আমরা সারা দেশের ছাত্র জনতার অংশগ্রহণে একটি সফল অভ্যুত্থানের মাধ্যমে এই শেখ হাসিনার পতন নিশ্চিত করেছি। আমাদের এক দফা দাবিটি ছিল শেখ হাসিনার পতন এবং ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ। আমরা মনে করি যে এই ফ্যাসিবাদী ব্যবস্থা থাকলে আবারও এদেশে শেখ হাসিনারও জন্ম নিতে পারে, আবারও যে কোনো সরকার ফ্যাসিবাদী কিংবা স্বৈরাচারী রূপ ধারণ করতে পারে। আমরা শেখ হাসিনার পতনকে আমাদের একটি প্রাথমিক বিজয় হিসেবে মনে করি এবং চূড়ান্ত বিজয়ের জন্য আমাদের আন্দোলন চলমান থাকবে। আমাদের যেই লং মার্চ টু ঢাকা কর্মসূচি আজকে ছিল, সেখান থেকে আমরা গণভবন ঘেরাও করতে গিয়েছিলাম এবং জনতা ঢাকায় অবস্থান করছে, তাদেরকে আমরা শান্তিপূর্ণভাবে ঢাকায় অবস্থান করতে এবং যারা এখনও ষড়যন্ত্র করে যাচ্ছে ফ্যাসিবাদী ব্যবস্থাকে টিকিয়ে রাখার জন্য তাদের দিকে ক্লোজ লুক এবং নজর রাখতে আহ্বান জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য এবং কিছু নীতিগত সিদ্ধান্ত জানাবেন, প্রেশ করবেন আমাদের আন্দোলনের অন্যতম প্রধান সমন্বয়ক মোহাম্মদ নাহিদ ইসলাম। প্রথমেই আজকের যে ছাত্র নাগরিক অভ্যুত্থানের মাধ্যমে এই ফ্যাসিস্ট হাসিনার পতন করা হলো, এই ছাত্র নাগরিক অভ্যুত্থানটিকে আমরা আমাদের যে আন্দোলনের শহীদ এবং হতাহত এবং মুক্তিকামী ছাত্র জনতাকে উৎসর্গ করছি। আমাদের এক দফা এবং কমিটমেন্টটি আমরা এই মোমেন্টে এই মুহূর্তে স্মরণ করিয়ে দিচ্ছি। আমাদের এক দফা দাবিটি ছিল স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতন এবং ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ, কারণ আমরা বলে মনে করি যে কেবল ব্যক্তিকে সরালেই সমস্যার সমাধান হবে না, বরং যেই রাষ্ট্রীয় কাঠামোর মধ্য দিয়ে এই ধরনের ফ্যাসিজম তৈরি হয় সেই কাঠামোরও বিলোপ করে একটি নতুন বাংলাদেশ, একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত আমাদের করতে হবে। সেই জায়গা থেকে শেখ হাসিনার পতন আমাদের প্রথম ধাপ আন্দোলনের, যেটা আমরা অর্জন করেছি, এখন আমরা দ্বিতীয় ধাপের দিকে আমাদেরকে যেতে হবে। সেজন্য আমরা মনে করি এই যে অভ্যুত্থানকারী ছাত্র নাগরিক, তাদের প্রস্তাবিত আমরা একটি প্রস্তাব করব আগামী 24 ঘন্টার মধ্যে,
আমরা একটি অন্তর্বর্তীকালীন জাতীয় সরকারের প্রস্তাব করব। সেই জাতীয় সরকারে অভ্যুত্থানকারী ছাত্র নাগরিকদের অংশ থাকবে এবং সমাজের যে নাগরিক সমাজ সহ যে নানান পেশাজীবী এবং নানান ধরনের পক্ষ রয়েছে সকলের প্রতিনিধিত্ব নিশ্চিত করে তাদের সাথে আলোচনার মাধ্যমে আমরা একটা অন্তর্বর্তীকালীন জাতীয় সরকারের রূপরেখা এবং নাম, সেই সরকারে কারা কারা থাকবে সেই নামগুলো ঘোষণা করব। কারণ আপনারা সকলেই জানেন যে আমরা আসলে গত কয়েকদিন ধরে খুবই ব্যাপক নিরাপত্তাহীনতার ভিতরে ছিলাম, যোগাযোগ থেকে বিচ্ছিন্ন ছিলাম। আমাদেরকে প্রথমে আমাদের সমন্বয়কদের সাথে বসতে হবে, তারপরে নানা সমাজে নানান পক্ষদের সাথে বসতে হবে, বসে আমরা একটি সমন্বিত সিদ্ধান্ত গণতান্ত্রিকভাবে জাতির সামনে উপস্থাপন করতে চাই। সেটা আগামী 24 ঘন্টার মধ্যে আমরা সেই অন্তর্বর্তীকালীন জাতীয় সরকারের রূপরেখা প্রস্তাবনা করব। যারা এই আন্দোলনে শহীদ হয়েছে তাদেরকে আমরা জাতীয় বীর হিসেবে ঘোষণা করছি, এবং এছাড়াও যারা এই ফ্যাসিস্ট রেজিমে গত কয়েক বছরে শহীদ হয়েছেন তাদেরকেও আমরা আজকের এই দিনে স্মরণ করছি। এবং আমরা বলেছিলাম যে শেখ হাসিনার পদত্যাগই কিন্তু একমাত্র সমাধান হবে না, এই যে তারা একটি গণহত্যার সাথে জড়িত এবং এর আগেও পিলখানা হত্যাকাণ্ড থেকে শুরু করে বিভিন্ন গণহত্যা, গুম, খুন, মানবাধিকার লঙ্ঘন, ভোটাধিকার লঙ্ঘনের সাথে তারা জড়িত, এর অবশ্যই বিচারের ব্যবস্থা করতে হবে। শেখ হাসিনা পালিয়ে গেলেই হবে না, আমরা তাকে বিচারের আওতায় আনব। এবং শুধু ফ্যাসিবাদ, যারা ফ্যাসিজমে সরাসরি সহায়তা করেছে এবং তাদের সমর্থক, তাদেরকে বিচারের আওতায় আনা হবে। এবং আমরা বলতে চাচ্ছি যে অভ্যুত্থানকারী ছাত্র নাগরিকের সমর্থিত বা প্রস্তাবিত সরকার ছাড়া আমরা কিন্তু আর কোনো ধরনের সরকারকে সমর্থন করব না। সেটা সেনা সমর্থিত সরকার হতে পারে বা জরুরি অবস্থা দিয়ে রাষ্ট্রপতি শাসিত সরকার হতে পারে, আমরা এই ধরনের কোনো সরকারকে বিপ্লবী ছাত্র জনতা গ্রহণ করবে না। আমরা ঘোষণা করছি যে যে সকল আমাদের আন্দোলনের শিক্ষার্থী সমন্বয়ক ডাকসুর সভা সম্পাদক আক্তার হোসেনকে এখনও জেলে বন্দী করে রাখা হয়েছে, আমাদের সমন্বয়ক ইব্রাহিম নীরব সহ সারা দেশেই বিভিন্ন সমন্বয়ক, আন্দোলনকারী এবং হচ্ছে নিরপরাধ ব্যক্তিদের গ্রেফতার করে রাখা হয়েছে কারাগারে। আমরা সকল কারাবন্দীদের, এই আন্দোলনের কারাবন্দী এবং এছাড়াও এই ফ্যাসিস্ট রেজিমে যে নিরপরাধ ব্যক্তি এবং রাজবন্দী করে রাখা হয়েছে তাদেরকে আগামী 24 ঘন্টার মধ্যে মুক্ত করার ঘোষণা করছি। 24 ঘন্টার মধ্যে আমরা আমাদের সাথে রাজপথে দেখতে চাই, এবং আমরা মুক্তিকামী ছাত্র জনতার প্রতি আহ্বান রাখছি যে তারা যাতে আমাদের কাছ থেকে যে 24 ঘন্টার মধ্যে আমরা যে চূড়ান্ত সরকারের রূপরেখা দিব তা ঘোষণার আগ পর্যন্ত তারা যাতে রাজপথে অবস্থান করে। এবং এক্ষেত্রে আমাদেরকে সতর্ক থাকতে হবে যে আন্দোলনের সুযোগে এখানে ফ্যাসিবাদের দোসররা এখনো নানান ধরনের অঘটন, নাশকতা, সহিংসতা করে এই আন্দোলনের ন্যায্যতাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করে যেতে পারে। আমরা আহ্বান জানাচ্ছি সকলের প্রতি, এই দেশ আমার, এই রাষ্ট্রীয় সম্পদ আমাদের, সেক্ষেত্রে কেউ যাতে কোনো ধরনের লুটপাট, সাম্প্রদায়িক হামলা, কোনো ধরনের উস্কানিতে কান না পাতে মুক্তিকামী ছাত্র জনতাকেই সতর্ক থাকতে হবে এবং দেশের সম্পদ রক্ষা করতে হবে। আমরা কোনো প্রাণনাশ, কোনো সহিংসতা চাই না, আমরা শান্তিপূর্ণভাবে রাজপথে অবস্থান করব এবং যাদের বিচার করা হবে তাদের একটি প্রক্রিয়া অনুসরণ করে ন্যায় বিচারই আমরা সমাজে প্রতিষ্ঠা করব। আমরা বৈষম্য দূর করার জন্য, সমাজের ন্যায় বিচার এবং জীবনের নিরাপত্তার জন্যই কিন্তু এই একদফা আন্দোলন ঘোষণা করেছিলাম। সেই ঘোষণার প্রতি যাতে সবাই শ্রদ্ধাশীল থাকে এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে এই অভ্যুত্থান সংগঠিত হয়েছে, এবং আমরা মনে করি, আহ্বান জানাচ্ছি যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সকলের জীবন এবং জানমালের নিরাপত্তার জন্য মাঠে থাকবে, সে বিষয়ে সবচেয়ে বেশি সতর্কতা দিয়ে আমরা রাজপথে থাকব। এবং আমরা আহ্বান জানাচ্ছি, আমরা ঘোষণা করছি যে যাতে বাংলাদেশে আমরা একটা ঐক্যবদ্ধভাবে এই গণ অভ্যুত্থানের
কাছাকাছি গণঅভ্যুত্থানের মাধ্যমে সরকার পতন করেছি। আমাদের এখন ঐক্যবদ্ধ থাকতে হবে, এই ঐক্যবদ্ধ নষ্ট করার সকল পরিকল্পনাকে নস্যাৎ করে দিতে হবে। সেজন্য আমরা বারবার বলেছি যে আমরা এই হাসিনা রেজিম, এই ফ্যাসিবাদী ব্যবস্থার বিপরীতে, খুনি সরকারের বিপরীতে প্রতিবাদী জনতা, এখানে কোনো দল মত ধর্ম নির্বিশেষে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়েছি। এখানে কোনো ধরনের সাম্প্রদায়িক উস্কানি, কোনো ধরনের নাশকতা বা বিভাজনের চেষ্টা করা হলে মুক্তিকামী ছাত্র জনতাকে তা রুখে দিতে হবে। আমি আবারও এই গণ অভ্যুত্থানের জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি, সকলকে অভিনন্দন, দেশবাসীকে অভিনন্দন জানাচ্ছি, এবং আমরা আগামী 24 ঘন্টার মধ্যেই অন্তর্বর্তীকালীন জাতীয় সরকারের রূপরেখা হাজির করব। তার জন্য সরকারে, তার জন্য সকল পক্ষের সাথে আমরা আলোচনা করব, আমাদের সকল সমন্বয়কদের সাথে আলোচনা করব, এবং এই কাজটি করার জন্য আমরা একটি লিয়াজু কমিটি হয়তো রাতের মধ্যেই প্রেস রিলিজের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিব যে আমাদের পক্ষ থেকে কারা আসলে এই বিভিন্ন পক্ষের সাথে আলোচনায় বসবে। এক্ষেত্রে আপনাদের যদি আর কোনো প্রশ্ন থাকে, জিজ্ঞাসা থাকে, সেই প্রশ্নগুলো আলোকে হয়তো আমরা কোনো কথা বলতে পারি। একটা প্রশ্ন, আমরা ইতিমধ্যে দেখেছি যে আমরা বিভিন্ন রাজনৈতিক দলের প্রধানদেরকে ডেকে আর্মি চিফ তারা একটা ইন্টারিম গভর্নমেন্টের দিকে আগাচ্ছে, সেক্ষেত্রে এই বিরোধী যে রাজনৈতিক দলগুলো আছে তাদের প্রতি আপনাদের কি আহ্বান? আমাদের আহ্বান থাকবে যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং বিপ্লবী যে ছাত্র নাগরিক তাদের নেতৃত্বেই কিন্তু এই অভ্যুত্থানটি ঘটেছে। ফলে জনগণ তাদের নেতৃত্বে মাঠে নেমে এসেছিল, তাদের নেতৃত্বে জীবন দিয়ে, তাদের আহ্বানেই জীবন দিয়েছিল। তো তাদের সাথে তাদের যেই প্রস্তাবনা, সেই প্রস্তাবনার প্রতি কিন্তু দেশের মানুষের শতভাগ আস্থা রয়েছে। বিরোধী দল সহ সকল পক্ষকে আমরা আহ্বান জানাবো যে তারাও এই যে বিপ্লবী ছাত্র নাগরিক তাদের প্রতি যাতে সেই আস্থাটা রাখে। কারণ যদি এখানে কোনো ধরনের চক্রান্ত বা পরিকল্পনা অংশ নেয় এই ফ্যাসিস্ট রেজিম শেখ হাসিনাকে সরিয়ে তার কোনো বি টিমকে বসাতে চায়, এবং সেক্ষেত্রে যদি কোনো রাজনৈতিক দল বা পক্ষ অংশগ্রহণ করে, সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশের জনগণ তাকে গ্রহণ করবে না, প্রত্যাখ্যান করবে। এখানে আমরা বলতে চাই আন্দোলনের যারা মূল সমন্বয়কারী যে চেহারাগুলোকে আপনারা হয়তো চেনেন তারা সবাই এখানে উপস্থিত আছেন। আমরা কিন্তু ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ চেয়েছি। বঙ্গভবনে যে রাষ্ট্রপতি থাকেন তিনি ফ্যাসিবাদী ব্যবস্থারই একটা অংশ। আমাদের সাথে কোনো আলোচনা ব্যাধি রেখে তিন সমন্বয়ক সেখানে গিয়েছেন, এ বিষয়ে আমরা তাদের সাথে কথা বলবো, এবং কথা বলে যদি কোনো উপযুক্ত উত্তর তারা না দিতে পারেন সে বিষয়ে আমরা ব্যবস্থা নিব, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ব্যবস্থা নিব। না, আমরা এখন পর্যন্ত সে ধরনের কোনো আলোচনার প্রস্তাব পাইনি। আমরা বরাবরই বলেছি আমরা রাজপথ থেকে এই আন্দোলনের শুরু হয়েছে, আমরা রাজপথেই সকল ফয়সালা করব, এবং আমরা যেহেতু আমাদের যেটা আমি বললাম যে আমাদের নিরাপত্তার বিষয়টি এখনো পর্যন্ত নিশ্চিত আমরা করতে পারি না, আমরা মোবাইল ছাড়া আমাদের সমন্বয়কদের সাথে আমাদের যোগাযোগ ঠিকমতো হয়নি। তো এই নিরাপত্তার জায়গাগুলো আমরা সমন্বয়কদের সাথে আগে প্রথমে যোগাযোগ করে, সারা দেশের সকল সমন্বয়ক আন্দোলনকারী প্রতিনিধিদের সাথে যোগাযোগ করে তাদের সিদ্ধান্ত নিয়েই আসলে আমরা পরবর্তী স্টেপগুলো নিব। সেক্ষেত্রে প্রস্তাবনা আসলে আমরা সকলে আলোচনা করে সেই বিষয়টি জানাবো। তবে আমাদের জায়গা থেকে আমরা রাষ্ট্রের সকল স্টেক হোল্ডারদের সাথে বসতে চাই, আমাদের জায়গা থেকেও সে আহ্বানটি থাকবে। না, আমাদের কাছে এরকম কোনো প্রস্তাব আসে না। গণমাধ্যম কর্মীদের নিরাপত্তার স্বার্থে আপনাদের
আচ্ছা, আমরা যদি আমাদের জায়গা থেকে স্পষ্ট বলি, আমরা যখন থেকে আমাদের এই আন্দোলনটি শুরু করেছিলাম সেদিন থেকে শুরু করে আমরা যতদিন আমার শাহবাগে যতদিন ছিলাম, আপনারা আপনাদের সর্বোচ্চটুকু দিয়ে আমাদেরকে সহযোগিতা করেছেন। আপনাদের মাধ্যমেই আমাদের প্রত্যেকটি দাবি শুধু বাংলাদেশে নয় পুরো বিশ্বে ছড়িয়ে পড়েছে। সেই জায়গা থেকে আমরা আপনাদের সাথে যে সম্পর্কটি গড়ে উঠেছে সেটা সবসময় সৌহার্দ্যপূর্ণ ছিল। আমরা আমাদের জায়গা থেকে প্রত্যেক সময়টি জানিয়েছি যে আমাদের যে সাংবাদিক ভাইরা রয়েছেন, বোনেরা রয়েছেন, তাদেরকে যেন সর্বোচ্চ সহযোগিতাটুকু করা হয়। আপনারা দেখে থাকবেন আমাদের যে মূল গ্রুপ রয়েছে সেখান থেকে আমরা সবসময় এটি পোস্ট করেছি, ইভেন ব্যক্তিগত টাইম লাইন থেকে। আপনারা যদি চেক করে দেখেন, আমরা আজকে দিয়েছি, গতকালকে দিয়েছি, যখনই আপনাদের জায়গা থেকে এই অভিযোগগুলো এসেছে। আমরা বিশ্বাস করি আমরা আন্দোলন করেছি রাজপথে, কিন্তু সেটি পুরো দেশ থেকে পুরো বিশ্বে ছড়িয়ে পড়েছে আপনাদের মাধ্যমে। এবং আমরা এটি বিশ্বাস করি যে আপনারা আপনাদের জায়গা থেকে এই কথাটি ছড়িয়ে দিতে পেরেছেন বলেই আজকে বাংলাদেশে এমন একটি গণঅভ্যুত্থান সম্ভব হয়েছে। সেই জায়গা থেকে আমাদের কথা হচ্ছে যে আমরা অবশ্যই যা হয়েছে এটা কোনোদিন সমর্থন করি না, এবং এটার জন্য যেভাবে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চটুকু দিয়ে সেটি করব। আমরা আমাদের জায়গা থেকে নিরাপত্তা আপনাদের নিশ্চিতের ব্যাপারে সর্বোচ্চ সচেষ্ট থাকার আহ্বান করব পুরো দেশবাসীকে। আমরা পুরো দেশবাসীকে বলতে চাই যে আমাদের এই গণমাধ্যম কর্মী যে ভাইরা রয়েছেন, বোনেরা রয়েছেন, তাদের জন্যই আজকে আমাদের সাথে কি হয়েছে এটি পুরো বিশ্বে গিয়েছে। সেই জায়গা থেকে তারা যেন তাদের সর্বোচ্চটুকু দিয়ে আপনাদেরকে সহযোগিতা করেন, এবং যারা অসৎ উদ্দেশ্যে আমাদের আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করার উদ্দেশ্যে আপনাদের গাড়িতে আপনাদেরকে শারীরিকভাবে বা বিভিন্নভাবে হামলা করার চেষ্টা করেছে, তাদেরকে যেন সাধারণ জনগণ প্রতিহত করে। আমাদের আহ্বান থাকবে ছাত্র জনতার প্রতি, যে দেশের সম্পদ, মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব আমাদের। সেক্ষেত্রে আমাদের যেই সংখ্যালঘু কমিউনিটি রয়েছে তাদেরকে বিশেষভাবে আমাদের নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করতে হবে, যাতে কেউ এখানে কোনো ধরনের চক্রান্ত করার সুযোগ না পায়। এবং আমরা আহ্বান জানাচ্ছি যে জনতাকে, যাতে সাংবাদিক ভাইদের বা সাংবাদিক কর্মীদের প্রতি আপনারা কোনো ক্ষোভ রাখবেন না, তাদেরকে নিরবিচ্ছিন্নভাবে আপনাদের তাদের কাজ করার সুযোগ করে দিবেন, তাদেরকে যথাযথ নিরাপত্তা দিয়ে যাতে তারা তাদের কাজ করতে পারে সেই বিষয়টি নিশ্চিত করবেন সারা দেশের সকল স্থানে। আপনারা যে সরকারের রূপরেখা দিবেন সেটি হয়তো ধাপে ধাপে একটা পর্যায়ে গিয়ে পৌঁছে নতুন একটা সরকার গঠিত হবে, সেটি একটি প্রক্রিয়া। এখন এই মুহূর্তে দেশের সবচেয়ে যে বড় সংকট আজকে দুপুরের পর থেকে দাঁড়িয়েছে, আমরা দেখেছি জনগণের জানমাল এবং বিভিন্ন স্থাপনার নিরাপত্তা। আর্মি যখন থেকে ব্যারিকেড তুলে দিল আপনারা উৎসব করলেন, এরপরে এই উৎসবের মধ্য থেকে আমরা দেখেছি বিভিন্ন অলিগুলিতে যারা এক পক্ষ এক রাজনৈতিক পক্ষ আর এক রাজনৈতিক প্রতিপক্ষ ছিলেন তাদের বাসাবাড়িতে হামলা করছেন, তাদেরকে হত্যা করার জন্য খুঁজে খুঁজে দেখেছে, আমি বেগুনবাড়িতে দেখেছি। তো এই 15 বছর, আমি একটু প্রশ্নটা শেষ করবো, 15 বছরের বাংলাদেশে যে বড় ক্রাইসিস ছিল কথায় কথায় বাংলা ছাড়া, এই বাংলাদেশে প্রতিপক্ষ, এই বাংলাদেশে গণমাধ্যম, এই বাংলাদেশে কুলি কামার সবাই তো থাকে, আজকে এই একবেলা যে চিত্র আমরা দেখলাম যে এক পক্ষকে নিশ্চিহ্ন করে দেওয়ার এক ধরনের চলছে, তো এই ব্যাপারে আপনাদের ব্যাপক ভ্যান্ডালিজম, প্রাণহানি ঘটার আশঙ্কা, এই জন্য এটা যানবাহনের নিরাপত্তা নিশ্চিতের জন্য সেনাবাহিনী মারছে এখন। তাহলে আগামী কয়েকদিন সরকার ফর্ম হওয়ার আগে এই প্রশাসনিক মাঠে নিরাপত্তার সদস্য হিসেবে কারা থাকবে? আপনারা কি সেনাবাহিনীকে আহ্বান জানাবেন বা কোনো বাহিনীকে আহ্বান জানাবেন যানবাহনের নিরাপত্তায় যেন কোনো বাহিনী মাঠে থাকে? সে বিষয়ে আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দিতে চাই যে আজকে সকালেও কিন্তু আমাদেরকে গুলি করা হয়েছে, আমাদের উপর গুলি চালানো হয়েছে, এবং আওয়ামী সন্ত্রাসীরা এই গুলি চালিয়েছে। এবং আমরা একটা বিষয় খুব স্পষ্ট যে আমাদের এই যে যারা ফ্যাসিজমের সাথে জড়িত, গণহত্যার সাথে জড়িত, তাদের কিন্তু বিচার করতে হবে, কিন্তু এই বিচারটি কোনো ধরনের আমরা নিজেরাই বিচার মানে আইন হাতে তুলে নিব না। তো সকলের প্রতি আহ্বান থাকবে যে একটা প্রক্রিয়া অনুসরণ করে তাদেরকে আমরা দ্রুত বিচারের আওতায় আনবো, কেউ নিজেই বিচার করতে যাতে আমরা না বসি। এবং এখানে এই আন্দোলনের সুযোগে অনেক পক্ষ আসলে এই ধরনের ঘটনা ঘটিয়ে আন্দোলনকারীদের উপর নাম দিতে পারে, এর আগেও বিভিন্ন সময় আমরা সেই বিষয়গুলো দেখেছি।
তো আমরা আমাদের জায়গা থেকে অবশ্যই রাজপথে থাকব এবং আমাদের সারা দেশের সমন্বয়কারীদের আমরা এই আহ্বান বার্তা পৌঁছে দিব, যাতে তারা প্রত্যেকের জীবনের নিরাপত্তা, জানমাল এবং রাষ্ট্রীয় সম্পদকে যাতে রক্ষা করতে সচেষ্ট হয়। আমাদের দেশের আইন শৃঙ্খলা বাহিনীর বা নিরাপত্তা বাহিনী তারা তাদের জায়গা থেকে অলরেডি সেই মেসেজটি দিয়েছে এবং তাদের সাথে আমাদের আলোচনা হলে এই বিষয়টি আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আলোচনা করব। অন্তর্বর্তীকালীন সরকার গঠন বিষয়ে এবারে জানতে আমরা যাচ্ছি বঙ্গভবনে, আবারও যাচ্ছি সেখানে, আবারও যুক্ত হচ্ছি সহকর্মী মুকসিমুল হাসানের কাছে। মুকসিমুল, সরকার গঠন প্রক্রিয়ার সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? সরকার গঠন প্রক্রিয়া মূলত আজকে সরকার গঠন প্রক্রিয়ার প্রাথমিক স্টেজ বলা যায়, কেননা যারা এখানে ভিতরে প্রবেশ করছেন মূলত তাদের কাছ থেকে আমরা যে জিনিসটুকু জানতে পেরেছি সেটি হচ্ছে যে রাষ্ট্রপতি তাদের সাথে সাক্ষাৎ করেছেন এবং রাষ্ট্রপতি তাদের সাথে সাক্ষাৎ করে তাদের মতামত জানতে চেয়েছেন। একটু আগে এখান থেকে রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করে বেরিয়ে গেছেন ইসলামী আন্দোলন অর্থাৎ চরমোনাই পিএর শায়েখে চরমোনাই মুফতি ফজলুল করিম। তিনি যেটি জানিয়েছেন যে তারা রাষ্ট্রপতিকে সুনির্দিষ্ট কিছু প্রস্তাব দিয়েছে এবং রাষ্ট্রপতি তাদেরকে যেটি জানিয়েছেন তাতে তার ভাষ্যমতে যে আজ রাতেই রাষ্ট্রপতি জাতির উদ্দেশ্যে একটি ভাষণ দিবেন, এটি একটি তথ্য। দ্বিতীয় যে তথ্যটি সেটি হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল এবং বিশিষ্টজন যারা তাদের রাষ্ট্রপতির আমন্ত্রণে আজকে এই বঙ্গভবনে প্রবেশ করেছেন তারা যেটি বলছেন তারা তাদের প্রত্যেকটি দলের প্রতিনিধিরা তাদের দলের পক্ষে রাষ্ট্রপতির সাথে দেখা করেছেন এবং তাদের মতামতগুলো তুলে ধরেছেন। যেমন যেটি বলছিলাম শায়েখে চরমোনাই, তিনি তার দলের যে প্রস্তাবটি দিয়েছেন সেটি হচ্ছে তিনি বলেছেন যে অনতি বিলম্বে এই সরকারটি গঠন করার জন্য এবং সেই সঙ্গে তার কাছে আমরা প্রশ্ন করেছিলাম যে রাষ্ট্রপতির কাছ থেকে কিংবা সেনাপ্রধানের কাছ থেকে আপনারা এমন কোনো আশ্বাস পেয়েছেন কি না যে সরকার কখন গঠিত হতে পারে। তারা বলেছেন যে খুবই দ্রুত এটি হবে এবং আগামী 24 ঘন্টার ভিতরে হয়তো সেই সরকার গঠন প্রক্রিয়াটি হতে পারে। যেহেতু প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন, নির্বাহী বিভাগের নতুন কোনো প্রধান নেই, সুতরাং সাংবিধানিক একটি শূন্যতা কিংবা এই নির্বাহী বিভাগের আসলে এই মুহূর্তে কেউ প্রধান নেই, সেই হিসাবে এই পদে এবং অন্যান্য পদগুলোতে যারা রয়েছে বিশেষ করে মন্ত্রী পদমর্যাদায় যারা থাকবেন তাদের নিয়ে প্রধান মন্ত্রী বলি বা প্রধান উপদেষ্টা বলি যে ধরনের একটি ফরম্যাট হবে সেই ফরম্যাটটি যেন দ্রুত হয়। এই দুটি তথ্যের বাইরে আরেকটি বিষয়, সব রাজনৈতিক দল এবং বিশিষ্টজন যারা রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করছেন তারা রাষ্ট্রপতির সাথে যেমন সাক্ষাৎ করছেন ঠিক তেমনি আমাদের গণমাধ্যমের সঙ্গেও কথা বলছেন, সবারই প্রায় একটি বক্তব্য যে দেশের এই বিদ্যমান সংকটে ক্লান্তিকালে এবং এই উদ্ভূত পরিস্থিতিতে নতুন করে যেন সহিংসতা না হয়, বিশেষ করে যারা এতদিন সরকার পতনের দাবিতে আন্দোলন করছে ছিল তাদের বক্তব্য নতুন করে কোনো সহিংসতা, সংঘাত, সংঘর্ষ, জ্বালাও পোড়াও, ভাঙচুর, হত্যা কোনোটাই তারা দেখতে চান না এবং তারা তাদের নিজ নিজ দলের নেতাকর্মীদেরকে প্রতি আহ্বান জানিয়েছেন সন্ত্রাস, সহিংসতা, হত্যার পথ থেকে সরে আসতে এবং একই সঙ্গে তারা দেশবাসীর কাছেও আহ্বান জানিয়েছেন যেন দেশবাসীও যে কোনো ধরনের এই উদ্ভূত পরিস্থিতিতে যে কোনো জায়গা থেকে অনেকেই ঢুকে পড়তে পারে, অনেকেই সহিংসতা করতে পারে, অনেকে লুটপাটও করতে পারে, সেগুলো যেন না করে, সেগুলোর জন্য তারা তাদের মতামত দিয়েছে। আর মতামতের এই প্রক্রিয়াটি আসলে এখনই শেষ হচ্ছে বলা যাচ্ছে না, কারণ আরও কিছুক্ষণ ধরে এই সাক্ষাৎটি রাষ্ট্রপতির সাথে চলবে, কেননা যাদের হাত ধরে আজকের এই সরকার পরিবর্তন বা টানা 15.5 বছর যে সরকারটি ছিল আওয়ামী লীগের নেতৃত্বে সেই সরকারের পতনের যাদের হাত ধরে সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মূল সমন্বয়কারীরা একটু আগে ব্রিফিং করছিলেন, তারা সেই ব্রিফিং শেষ করে এখন আমরা যতটুকু জানি যে ব্রিফিং শেষ হওয়ার পর তারা এই বঙ্গভবনে আসবেন এবং বঙ্গভবনে এসে তারা তাদের মতামতটি দিবেন এবং আমরা যতটুকু জানতে পেরেছি এখানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস তারা প্রবেশ করেছেন, জামাত ইসলামেরও 2 জন আমিরে জামাত এবং দলের ভারপ্রাপ্ত
সেক্রেটারি জেনারেল, তারা প্রবেশ করেছেন, ইসলামী আন্দোলনের দুজন প্রবেশ করেছেন, খেলাফত আন্দোলনের একজন প্রবেশ করেছে, এর বাইরে ইসলামী আন্দোলনের দুজন প্রবেশ করেছেন, জাতীয় পার্টির তিনজন প্রবেশ করেছেন, জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের, দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু এবং আনিসুল ইসলাম মাহমুদ, এনারা তিনজন, আনিসুল ইসলাম এই তিনজন প্রবেশ করেছেন। এর বাইরে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, তিনি ভেতরে আছেন। তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল, তিনিও ভিতরে রয়েছেন। এর বাইরে জুনায়েদ সাকি, গণসংহতি আন্দোলনের সমন্বয়ক, তিনিও ভিতরে আছেন। তো এনাদের সঙ্গে রাষ্ট্রপতি কথা বলবেন। কথা বলে আমরা যতটুকু এখন পর্যন্ত জানতে পেরেছি, রাতেই জাতির উদ্দেশ্যে রাষ্ট্রপতির একটি ভাষণ প্রচারিত হবে বা দেওয়া হবে। রাষ্ট্রপতির ওই ভাষণের মধ্য দিয়ে অনেকটাই নিশ্চিত হওয়া যাবে যে আসলে কোন পথে আগাচ্ছে বা কীভাবে, কত অল্প সময়ের ভিতরে সরকার গঠন হবে। এবং রাষ্ট্রপতি তার সেই ভাষণে হয়তো এই বিদ্যমান যে অস্থিতিশীল পরিবেশটা, সেটি কেটে কীভাবে শান্তির পথে বাংলাদেশ যেতে পারে, সেই আহ্বানও হয়তো তিনি জানাবেন। আর বিভিন্ন রাজনৈতিক দলগুলো তারা তাদের মতো করে তাদের মতামতগুলো দিচ্ছে। কেউ এই নতুন যে অন্তর্বর্তী সরকারের প্রধান কী হবে সেক্ষেত্রে তারা মতামত দিচ্ছেন। তাদের দলগুলো থেকে যে রাজনৈতিক দলগুলো এবং সংগঠনগুলো এখানে প্রবেশ করছেন, তারা তাদের দলীয় যে প্রস্তাবগুলো রয়েছে সেই প্রস্তাবগুলো দেবেন। সরকার প্রধান কে হবে বা তাদের দল থেকে কয়জনকে রাখতে হবে, কিংবা রাজনৈতিক দলগুলোর ভিত্তিতেই এটি হবে, নাকি অনেকেই প্রস্তাব দিয়েছে একটি জাতীয় সরকার গঠনের, সেই জাতীয় সরকার গঠন হবে কি না, ইত্যাদি বিষয়গুলো আসলে সবই এই এই বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে তাদের সাক্ষাৎ করে, যখন প্রধান যে রাজনৈতিক দলগুলো রয়েছে বিএনপি সহ তারা যখন বেরিয়ে আসবে, বিশেষ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি যখন বেরিয়ে আসবেন, তার কাছ থেকে হয়তো আমরা আরও স্পষ্ট বক্তব্য জানতে পারবো যে তারা। এবারে আমরা যাচ্ছি সহকর্মী হাসানুল শাওনের কাছে, তিনি আছেন কারওয়ান বাজার এলাকায়। শাওন, রাজপথে আন্দোলনকারীদের বিষয় বা তাদের অবস্থান সম্পর্কে কি তথ্য আছে এই মুহূর্তে? নাহিদ, আমি আছি কারণবাজার মোড়ে। এই এলাকাটিতে কিন্তু আসলে আমরা যদি দেখছি যে এক ধরনের উৎসবের আমেজ চলছে আসলে এখানে। আন্দোলনকারীরা ঠিক 9:30 দিকে ছাত্র জনতা এই সার্ক ফরায় 9:30 পর্যন্ত অবস্থান করছিলেন। তো আপনি জানেন যে তেজগাঁয় সমন্বয়কদের একটি ব্রিফিং হয়েছে, তো সেই ব্রিফিং হওয়ার পরে মূলত ছাত্র জনতা এই সার্ক ফরা ছাড়তে শুরু করেন। তো এরপরে আসলে পুরো রাজধানী জুড়ে আসলে এখন যে পরিস্থিতিটা আমরা দেখছি, যে প্রধান যে সড়কগুলো, এই সড়কগুলোতে আসলে খণ্ড খণ্ড বিজয় মিছিল হচ্ছে। অনেকে বাইক নিয়ে, অনেকে তাদের ব্যক্তিগত গাড়ি নিয়ে বের হয়েছেন, অনেকে রিক্সায় পরিবার নিয়ে বের হয়েছেন, তারা আসলে এই রাজধানীর এই প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করছেন, অনেকে স্লোগান দিচ্ছেন এবং বিজয় উল্লাস করছেন আমরা দেখছি, এবং অনেকে ফাঁকা ট্রাকের ছাদে যাচ্ছেন। এই যে এই মুহূর্তে আমরা দেখছি যে সেনা সদস্যদের কয়েকটি গাড়ি এই সার্ক ফোয়ারা এলাকা অতিক্রম করছে। তো সেক্ষেত্রে এই আশপাশে বিক্ষিপ্তভাবে আসলে থাকা ছাত্র জনতা তাদেরকে স্লোগান দিয়ে তাদেরকে উৎসাহিত করছেন বা স্বাগত জানাচ্ছেন, মানে এরকম একটি পরিবেশ আর কি। তো আর আসলে যানবাহন চলাচল আমরা দেখছি যে এখান থেকে যখন আন্দোলনকারীরা আস্তে আস্তে সরে যাচ্ছেন, তখন থেকে আমরা দেখছি যে মোটামুটি যানবাহন চলাচল কিছুটা স্বাভাবিক হয়েছে, বা সারাদিন যারা আন্দোলনে ছিলেন এমন অনেকেও আসলে এখন বাড়িতে ফিরছেন। সেক্ষেত্রে তাদেরকেও আমরা যেতে দেখেছি, যে যা পাচ্ছেন রিক্সা, সিএনজি, মোটরসাইকেল, সেভাবে করে আসলে যাচ্ছেন। তো এখন পর্যন্ত আসলে বিক্ষিপ্তভাবে এখানে আন্দোলনকারীরা সার্ক ফোয়ারা এবং এর আশপাশের এলাকাগুলোতে আসলে অবস্থান করছেন। ছাত্র জনতা আছেন, থেকে থেকে আসলে ছোট ছোট খন্দ খন্দ মিছিল আমরা দেখছি যে এই এলাকা থেকে যাচ্ছে, অনেকে বিভিন্ন এলাকা থেকে আসছেন। তো আমরা তাদের সাথে কথা বলেছি, তারা যেটি বলেছেন যে এত মানুষের হত্যার
আজকে একটা পরিণতি হয়েছে, তারা তাদের কাঙ্ক্ষিত বিজয়টি আসলে পেয়েছেন এবং তারা এখন যেটি চাচ্ছেন যে কিছুক্ষণ আগেও যারা এখানে অবস্থান করছিলেন সেই ছাত্রদের সমন্বয়ক সহ সমন্বয়ক অনেকের সাথে আমরা কথা বলেছি, তারা যেটি বলছেন যে যেই সংস্কার বা যেই বিচারের দাবিতে আসলে তাদের এই চূড়ান্ত আন্দোলনটি ছিল সেই জিনিসগুলো যাতে পরবর্তীতে কোনোভাবে বাধাগ্রস্ত না হয় বা সঠিকভাবে করা হয় সেই দাবিটি মূলত তারা এই জায়গা থেকে আসলে জানাচ্ছেন বা এখনও বলছেন। তো এক ধরনের আসলে উৎসবের আমেজ, খণ্ড খণ্ড মিছিল আমরা দেখছি বিভিন্ন এলাকা থেকে, আসলে বিভিন্ন পাড়া মহল্লা থেকে গ্রুপ গ্রুপ হয়ে আসলে মানুষ বের হচ্ছেন, তারা এই প্রধান সড়কগুলোতে আসছেন, যে যে যানবাহন পাচ্ছেন সেটিতেই আসলে এই এলাকাগুলোতে প্রদক্ষিণ করছেন, স্লোগান দিচ্ছেন, মিছিল দিচ্ছেন। আমরা দেখছি যে এই মুহূর্তে একটি এই যে একটি ট্রাক দেখছেন, খোলা ট্রাকের মধ্যে করে বিজয় মিছিল তারা আসলে করছেন, মানে এমনটা আসলে চিত্র যে যেভাবে পারছেন আসলে এই রাস্তাগুলোতে অবস্থান করছেন, যাচ্ছেন, মিছিল করছেন, তারা তাদের যে এই যে বিজয়, যে সফলতা সেটি আসলে তারা উদযাপন করার চেষ্টা করছেন। আর এক্ষেত্রে তাদের দাবিগুলো যাতে পরবর্তীতে বাস্তবায়ন হয়, পরবর্তীতে যাতে অনেক শিক্ষার্থী, অনেক সাধারণ মানুষ, শিশু, বৃদ্ধ থেকে শুরু করে শত শত মানুষের যে রক্ত, সেই রক্ত যাতে বৃথা না যায়, সেই যে সেই যারা এই হত্যাকারী এই ঘটনাগুলোর, তাদের এই হত্যার বিচারটি আসলে তারা এখন চাচ্ছেন এবং যেই ধরনের রাষ্ট্রের যে সংস্কারের দাবিতে আসলে আন্দোলন বা এই জনবিস্ফোরণ, সেই সংস্কারগুলো যাতে হয় সেই দাবিগুলো আসলে তারা জানাচ্ছেন। পরবর্তীতে আপনি জানেন যে আসলে বিভিন্ন প্রক্রিয়া, একটি অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থা বা পরবর্তীতে রাষ্ট্র যেভাবে পরিচালিত হবে সেই প্রক্রিয়ার মধ্যেও যাতে এই বিষয়গুলোকে অবজ্ঞা না করা হয় এবং গুরুত্বের সাথে শুরুতে যাতে এই বিষয়গুলোর সুরাহা করা হয় সেই দাবিটি আসলে মূলত তারা করতে চাচ্ছেন। সেক্ষেত্রে তারা আরও বলছেন যে দেশব্যাপী দীর্ঘদিন চলা দুর্নীতি, ব্যাংক লুট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, উচ্চ মূল্যস্ফীতি, এই বিষয়গুলোতে যাতে বিশেষভাবে নজর দিয়ে বড় সরকারি যে প্রতিষ্ঠানগুলো আসে সেখানে দুর্নীতি বন্ধ করে সংস্কার নিশ্চিত করা, মানে এই পুরো রাষ্ট্রের একটি সংস্কারের মধ্যে এনে দ্বিতীয় কোনো পক্ষ বা তৃতীয় কোনো পক্ষ যাতে এই সুযোগ, এই বিজয়ের সুযোগ না নিতে পারেন, সত্যিকারে যারা সংস্কারপন্থী তারা যাতে এই রাষ্ট্রকে একটি সঠিক পথে পরিচালনা করতে পারেন সেই দাবিটি আসলে মূলত তারা করছেন। তো মোটামুটি পুরো রাজধানীতে আসলে এক ধরনের উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে এবং ছাত্র জনতা এখনও থেকে থেকে বিভিন্ন জায়গায় প্রধান সড়কগুলোতে অবস্থান করছেন এবং তাদের বিজয় উল্লাস করছেন। তো নাহিদ, এই ছিল মোটামুটি রাজধানীর সর্বশেষ চিত্র। অন্তর্বর্তীকালীন সরকার গঠন বিষয়ে জানতে আমরা আবারও যাচ্ছি বঙ্গভবনে। আমাদের সাথে আবারও যুক্ত হচ্ছেন সহকর্মী মুকসিমুল হাসান। মুকসিমুল, সরকার গঠন প্রক্রিয়া নিয়ে কি আপডেট আছে আপনার কাছে? সরকার গঠন প্রক্রিয়া নিয়ে যে আপডেট সেটি হচ্ছে যে যারা এখান থেকে বের হচ্ছেন তারা আসলে সরকার গঠন প্রক্রিয়া নিয়ে আপডেট জানাচ্ছেন না, বরং তারা তাদের যে বক্তব্যটি রাষ্ট্রপতির কাছে দিয়েছেন সেটি নিয়েই তারা তাদের বক্তব্য তুলে ধরছেন এবং যেটি যতটুকু আমরা জানতে পেরেছি খুব দ্রুত শিগগিরই আমাদের মানে একটি নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হবে যেটুকু আমরা জানতে পেরেছি। আর এর বাইরে সবগুলো রাজনৈতিক দল বা যে যে ব্যক্তিবর্গ এখানে প্রবেশ করেছেন তারা সবাই একটি বিষয় বলছেন, সেটি হচ্ছে কোনো সহিংসতা যেন আর না হয়, কোনো সংঘাত যেন না হয়, কোনো ভাঙচুর যেন না হয়, কোনো অগ্নিসংযোগ যেন না হয়, কেউ যেন নতুন করে আর একটি প্রাণেরও যেন আর কেউ নিভে না যায় বাতি, আরেকটি প্রাণও যেন না ঝরে। এবং তারা বলছেন যেহেতু এখন এই সরকারের পদত্যাগের দাবিতে এক দফা দাবি আদায়ের আন্দোলনের মধ্য দিয়ে সরকার পরিবর্তনটি হয়েছে, সুতরাং এখন যদি এই সহিংসতা হয়, সংঘর্ষ হয়, সংঘাত হয়,
অনেক সময় দেখা যায় এই পরিবর্তিত পরিস্থিতিতে এই বিষয়গুলোই বেশি হয়। সুতরাং সেই বিষয়গুলো থেকে তারা দলের নেতাকর্মীদের নিবৃত্ত থাকার জন্য যেমন আহ্বান জানাচ্ছেন, ঠিক তেমনি দলের কর্মীদের কাছেও সেই আহ্বান জানাচ্ছেন, দেশবাসীর কাছেও তারা সেই আহ্বান জানাচ্ছেন। এবং তাদের সবার বক্তব্যে একটা জিনিসই উঠে আসছে যে দেশের এই ক্লান্তিকালে, দেশের এই পরিবর্তিত পরিস্থিতিতে সবাই যেন একসাথে মিলে শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ করতে পারেন। এবং সবার বক্তব্যের ভিতরেই একটি বিষয় ছিল যে নতুন সরকার গঠনের জন্য তারা রাষ্ট্রপতিকে তাদের নিজেদের দল থেকে যেমন প্রস্তাব করছেন, ঠিক তেমনি তাদের মতো করে যে অন্য কারা হতে পারে বা তাদের সমমনা কারা আছে বা বিভিন্ন শ্রেণী পেশার মানুষগুলো যেন এই ইয়াতে অন্তর্ভুক্ত করা যায়, সেই বিষয়টিও আছে। এবং আমরা এখন একটু চেষ্টা করব, আমরা দেখছি যে এই মুহূর্তে বেরিয়ে আসছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা এখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বেরিয়ে আসছেন, আমরা একটু তার বক্তব্য নেওয়ার চেষ্টা করব। আমরা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি বঙ্গভবন থেকে বেরিয়ে আসছেন এবং বঙ্গবন্ধন থেকে বেরিয়ে আসার পরে আমরা জানতে চাচ্ছি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আপনার কাছে জানতে চাবো, আজকে আপনারা বঙ্গভবনে গিয়েছিলেন, দীর্ঘ সময় ছিলেন, কি আলোচনা হলো, আপনারা কি প্রস্তাব দিয়েছেন বা আপনাদের বক্তব্য কি ছিল সেটা জানতে চাই। আমাদের ছাত্ররা যে অভাবনীয় সাফল্য অর্জন করেছে একটা গণ অভ্যুত্থানে, এবং তাদের এই ত্যাগ, তাদের কষ্ট, তাদের পরিশ্রমের ফলে এবং জনগণকে ঐক্যবদ্ধ করার কারণেই আজকে এই ফ্যাসিবাদী ভয়াবহ দানবীয় সরকার, খুনি হাসিনার সরকার আজকে পতন ঘটেছে এবং তারা আজকে দেশ থেকে পালিয়ে গেছে সবাই। এটা একটা বিশাল সাফল্য এবং সেই জন্যে মাই হ্যাটস অফ টু দ্য স্টুডেন্টস এবং ছাত্রদের প্রতি আমাদের সেই অভিবাদন সকলের, আমাদের দলের পক্ষ থেকে সকলের প্রতি। আমরা এখানে এই এই পতনের পরে দেশকে সুস্থভাবে পরিচালনা কীভাবে করা যায় তার পরামর্শ নেওয়ার জন্য সেনাবাহিনীর প্রধান এবং তিন বাহিনীর প্রধান তারা আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছিলেন, তারই ফলশ্রুতিতে আমরা এসেছিলাম। এসে আসার পর রাষ্ট্রপতির সঙ্গে আমরা কথা বলেছি এবং এই মধ্যে যে সিদ্ধান্তগুলো হয়েছে সেই সিদ্ধান্তটা হচ্ছে, প্রথমে যেটা হয়েছে যে আজকে এই পার্লামেন্ট ভেঙে দিয়ে তারা অচিরেই একটা ইন্টারিম গভর্নমেন্ট গঠন করবেন এবং তারপরে সেই গভর্নমেন্ট 3 মাসের মধ্যে তারা নির্বাচন করবে। দ্বিতীয়ত হচ্ছে যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যাকে অন্যায়ভাবে বেআইনিভাবে আটক করে রাখা হয়েছিল, অসুস্থ, তাকে অবিলম্বে 2-1 দিনের মধ্যে তাকে তারা মুক্তি দেবে। এছাড়াও যারা এই আন্দোলনে যারা তাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল, মিথ্যা মামলা দেওয়া হয়েছিল, সেটা ছাত্র, রাজনৈতিক দল সকলকেই তারা মুক্তি দেবেন। এই সিদ্ধান্ত নতুন সরকার কবে গঠন হতে পারে এটা এই বিষয়ে যে কথা হয়েছে যে 24 ঘন্টার মধ্যেই সেটা সম্ভাবনা আছে। তারা কি ধরনের সরকার, এটা আপনার এই ধরনের কোনো আলোচনা এটা হবে টোটালি একটা ইন্টারিম গভর্নমেন্ট, সেটা ক্যারেক্টারটা হবে, আমরা যেটা প্রস্তাব দিয়েছি সেটা হচ্ছে নির্দলীয় ক্যারেক্টার হতে হবে এবং 3 মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠান করতে হবে। এটা এখনো কোনো সিদ্ধান্ত হয়নি ভাই, এই এটা প্লিজ আমাকে একটু বলতে দেন, বলবেন প্লিজ। মূল বিষয়টা হচ্ছে যে এই বিষয়গুলোকে চূড়ান্ত করার জন্য একটা আলোচনা দরকার, যে আলোচনা করার এখনই আমরা সুযোগ হয়নি। আমরা তো এখন আমাদের দলের সঙ্গে সেভাবে বসতে পারিনি, আমাদের দলের সঙ্গে বসে আমরা প্রস্তাব নিয়ে আসবো, অন্যান্য দলগুলো নিয়ে আসবো, সেই হিসাবে সেটা নির্ধারিত হবে। দেশের শান্তিপূর্ণ পরিস্থিতি তৈরি করার জন্য কিংবা এখন যে বিভিন্ন জায়গায়, হ্যাঁ, আমরা ওইটাতে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছি, সেটা হচ্ছে যে একটা ইমিডিয়েটলি এই দেশে আপনার শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য, নৈরাজ্য যেন সৃষ্টি না হয় তার জন্য, এবং আমরা আপনার বলেছি তারা ব্যবস্থা নেবে, আর্মি ব্যবস্থা নেবে, সে সঙ্গে আমরাও কল দিয়েছি সমগ্র দেশকে, জাতিকে, আমাদের, যে তারা যেন আপনার এগুলোকে নিয়ন্ত্রণ করে, আমাদের সমস্ত দেশের সমস্ত ইউনিটগুলোকে বলেছি। তাছাড়াও ছাত্র নেতারা তারাও বলছে এবং তারা আজকে এখানে অনেকেই ছিল,
পুরো হয়তো আসেনি, হয়তো কালকেও তারা আবার বসবে, এই বিষয়টা নিয়ে তারা চূড়ান্ত করবে। সবার সঙ্গে কি একসঙ্গে বসেছেন, আলাদা আলাদা? না, আমরা একসাথে বসেছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা ছিলেন কিনা? এখানে প্রায় ৬ জন ছিলেন। রাষ্ট্রপতির বক্তব্য কি ছিল? রাষ্ট্রপতির বক্তব্য তো আপনারা শুনেছেন, উনি ১০টার সময় আবার বক্তব্য রাখবেন, ১০টা ভাষণ হচ্ছে সব কিছু বলবেন। হ্যাঁ, এবং আমরা ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মুক্তি দাবি করেছি এবং আমরা অন্যান্য সমস্ত রাজনৈতিক নেতাদের বন্দী মুক্তি চেয়েছি। আমরা এতক্ষণ শুনছিলাম বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি বলছিলেন রাষ্ট্রপতির সঙ্গে ভাষণের বিষয়টিতে, এবং রাষ্ট্রপতি জাতির উদ্দেশ্যে আজ রাত ১০টায় ভাষণ দেবেন সেটি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছিলেন। এবং একই সঙ্গে তিনি বলেছেন তারা যে দাবিগুলো তাদের ছিল, প্রস্তাবগুলো ছিল, সেগুলো তারা উল্লেখ করেছেন। এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে আমরা এতক্ষণ কথা বলেছিলাম এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তাকে মুক্তি দেওয়ার ব্যাপারে রাষ্ট্রপতির পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে। এবং একই সঙ্গে যে জিনিসটি তারা বলছেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং মির্জা আব্বাস তারা দুজনই একসঙ্গে ছিলেন এবং বিএনপির পক্ষ থেকে তারা দুজনই এসেছিলেন এবং তারা এই মাত্র এই বঙ্গভবন গেট থেকে বেরিয়ে যাচ্ছেন এবং অন্যান্য রাজনৈতিক দল কিংবা সংগঠন এবং যে ব্যক্তিবর্গ এখানে উপস্থিত ছিলেন তাদের সবার সমন্বয়ে এখানে বৈঠক হয়েছে। এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৬ জন এখানে উপস্থিত ছিলেন এবং বাকি যারা মূল সমন্বয়ক সহ অন্য যারা আছে তাদের সঙ্গেও পর্যায়ক্রমে আলোচনা হবে। আরেকটি বিষয় আমরা যতটুকু জানতে পেরেছি বঙ্গভবন থেকে, সেটি হচ্ছে যে নতুন করে সহিংসতা সংঘাত যেন না হয় সেটি যেমন তারা অনুরোধ জানিয়েছেন, এবং একই সঙ্গে বলেছেন নতুন সরকার যে প্রক্রিয়াটিতে হবে বা নতুন সরকার কিভাবে হবে সেটিও আগামী ২৪ ঘন্টার ভিতরে পরিষ্কার হবে এবং রাত ১০টায় জাতির উদ্দেশ্যে রাষ্ট্রপতি ভাষণের মধ্য দিয়ে আরও অনেক কিছু স্পষ্ট হয়ে যাবে। এবং সবশেষ তারা যেটি বলেছেন যে যত গ্রেফতারকৃত যত নেতাকর্মী রয়েছে তাদের মুক্তির ব্যাপারে তারা আহ্বান জানিয়েছেন এবং তারা দ্রুত মুক্তি পাবে বিদায় আশা করা যাচ্ছে। আমরা কথা বলার চেষ্টা করব। আমরা আরেকটি রাজনৈতিক দলের বেরিয়ে আসছে, আমরা আমরা একটু তাদের একটু কথা বলার চেষ্টা করব। বিএনপি মহাসচিব বলেছে ৩ মাসের সময় দিচ্ছে, হ্যাঁ এর মধ্যে করতে হবে, আর ৩ মাসের মধ্যে সিচুয়েশন ঠিক হবে কিনা এর উপর। আচ্ছা, রাষ্ট্রপতির সাথে আপনাদের আলোচনা হলো, কি নিয়ে আলোচনা হলো, তিনি কি বললেন, আপনারা কি বললেন? আমাদের বক্তব্য পরিষ্কার, আমাদের সংসদে ভাঙতে হবে। প্রথম কথা হচ্ছে এটা, ছাত্রদের দাবি দেওয়া যা আছে ওটা মেনে নিতে হবে এবং ৩ মাসের মধ্যেই নির্বাচনের ব্যবস্থা করতে হবে। আর এর মধ্যে নির্বাচন কমিশন পুনর্গঠন করা, এগুলো আমরা বলেছি। এটা আমরা প্রস্তাব স্পেসিফিক প্রস্তাব দেই নাই। যতটুকু আমরা এখন পর্যন্ত জানতে পারলাম তাতে প্রায় সবগুলো রাজনৈতিক দল যারা এখানে অংশগ্রহণ করেছেন প্রায় সবাই একই ধরনের বক্তব্য দিয়েছে এবং তাদের বক্তব্যগুলো প্রায় সবই হচ্ছে দ্রুত অন্তর্বর্তীকালীন সরকার গঠন এবং সেই সঙ্গে অনতিবিলম্বে ৩ মাসের মধ্যে নতুন একটি নির্বাচন দিয়ে নতুন সরকার গঠন। তো এই ছিল এখানকার বঙ্গভবন থেকে সবশেষ খবর। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়া এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। রাত ৩:৩০টায় রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।